ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজ আমাদের টপিক অ্যাডিকশন টু অনলাইন গেমস চ্যাটিং বাই ইয়াং জেনারেশন, মোবাইল ফোনের প্রতি ছাত্রছাত্রীদের আসক্তি বা ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন। মাধ্যমিক এটি একটি ভীষণ ভীষণ একটি ইম্পর্টেন্ট টপিক, WBTS সাজেশনে রয়েছে। এটি এডিটোরিয়াল লেটার হিসাবে HS-এ আসতে পারে এবং পার্সোনাল লেটার হিসাবে মাধ্যমিকে আসতে পারে, অ্যাডভাইসিং ইয়োর ব্রাদার অ্যাবাউট হার্মফুল এফেক্ট অফ মোবাইল ফোন বা অ্যাডিকশন টু অনলাইন গেমস। স্ক্রিনে তোমাদের রাইটিংটি আসছে। অ্যাডিকশন টু মোবাইল গেমস চ্যাটিং বাই ইয়াং জেনারেশন। দ্য মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন ইন মডার্ন ওয়ার্ল্ড। মোবাইল ফোন আজকের আধুনিক জগতে একটি বিরাট বড় আবিষ্কার। উই ক্যান নট ইমাজিন আওয়ার লাইফ উইদাউট দ্য মোবাইল ফোন। আমরা আজকের দিনের জীবনটাকে কল্পনাও করতে পারি না এই মোবাইল ফোন, এই ডিভাইসটি ছাড়া। ইন দিস ফিউ ইয়ার্স মোবাইল ফোন হ্যাজ বিকাম স্মার্টফোন বাই অ্যাডিং ভেরিয়াস ফিচার্স লাইক ভিডিও চ্যাট, ইন্টারনেট ব্রাউজিং, ফটোগ্রাফি, অনলাইন গেমস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটসেট্রা। এই কিছু বছরের মধ্যে যে মোবাইল ফোনটা আমরা শুধু ফোন করার জন্য কাজে লাগাতাম, সেটি স্মার্টফোনে পরিণত হয়েছে কিছু বৈশিষ্ট্য যোগ হয়ে, কিছু ফিচার্স যোগ হয়ে, যেমন ভিডিও চ্যাট, ইন্টারনেট ব্রাউজিং, ফটোগ্রাফি, অনলাইন গেমস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। নাও এ ডেজ ইয়াং পিপল আর বিকামিং অ্যাডিক্টেড টু দিস মোবাইল ফোন, স্পেশালি ইটস স্মার্ট ফিচার্স, ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, অনলাইন গেমস এটসেট্রা। আজকের যে ইয়াং জেনারেশন, আজকের যে যুব সমাজ, ছাত্রছাত্রীরা বিশেষ করে, তারা এই স্মার্টফোনের যে স্মার্ট ফিচার্সগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছে, যেমন ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অনলাইন গেমস ইত্যাদি। দে ক্যান নট স্টে অ্যাওয়ে ফ্রম দেয়ার ফোনস ইভেন ফর এ মিনিট। তারা এক মিনিটও ফোন ছাড়া থাকতে পারছে না। মোবাইল অ্যাডিকশন ইজ ভেরি হার্মফুল ফর ইয়াং জেনারেশন। দিস ইডিয়েট টুল হ্যাজ বিকাম এ টাইম কিলার ফর দ্য স্টুডেন্টস হুজ ফরমোস্ট ডিউটি ইজ টু স্টাডি হার্ড। মোবাইল ফোন আসক্তি ছাত্রছাত্রীদের জন্য ভীষণই ক্ষতিকর। এই বোকা টুলটা, যন্ত্রটি আমাদেরকে সময় খেয়ে নিচ্ছে, যেটি ছাত্রছাত্রীদের পড়াশোনার খুব ক্ষতি। ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য পড়াশোনা করা। দে স্পেন্ড মাচ টাইম ইন চ্যাটিং ননসেন্স ইন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, সাম স্পেন্ড মাচ টাইম ইন প্লেয়িং অনলাইন গেমস লাইক পাবজি, মেকিং ননসেন্স ভিডিওজ ইন ফুলিশ অ্যাপ লাইক টিকটক। ছাত্রছাত্রীদের বা যুব সমাজের বেশিরভাগ অংশটাই সময় কাটাচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে কথা বলে বা বোকা অনলাইন গেমস বা বোকা অ্যাপ টিকটকে ভিডিও বানিয়ে বা পাবজি টাইপের কিছু গেম খেলে। দিস কজেস এ ম্যাসিভ লস ইন দেয়ার কনসেন্ট্রেশন ইন স্টাডিজ। এর ফলে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে, তাদের একাগ্রতাতে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ক্ষতি হচ্ছে। ইট মে লিড টু সোশ্যাল উইথড্রয়াল, রেস্টলেসনেস, ল্যাক অফ স্লিপ, ফ্যাটিক, অ্যালং উইথ আদার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার্স। এর ফলে তাদের আরও অন্যান্য সমস্যার মধ্যে তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, সমাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, অস্থির হয়ে উঠছে, রেস্টলেসনেস, ল্যাক অফ স্লিপ, ঘুমের অভাব, ফ্যাটিক, ক্লান্তি অনুভব করছে, অ্যান্ড মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার। এর ফলে তাদের মানসিক এবং শারীরিক ক্ষতিও হচ্ছে। মেনি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আর বিইং ডেস্ট্রয়েড বাই দ্য অনলাইন গেমস অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। অনেক বুদ্ধিমান ছাত্রছাত্রীরাও এই অনলাইন গেমস বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সময় কাটানোর ফলে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। অ্যাজ মোবাইল হ্যাজ বিকাম এ পার্ট অফ লাইফ। যেহেতু মোবাইল ফোন আমাদের জীবনে একটা অঙ্গ হয়ে গেছে, এটাকে তো আর আমরা সরাতে পারবো না,
স্টুডেন্টস শুড ইউজ ইট ইন প্রপার ওয়ে, তাই ছাত্রছাত্রীদেরকে সতর্ক হতে হবে, এটিকে ভীষণ সতর্কভাবে ব্যবহার করতে হবে, ফর আওয়ার বেটার লাইফ, ফর দেয়ার বেটার লাইফ, রাদার ইউজিং ইট ইমপ্রপারলি অ্যান্ড মেকিং ইট এ ভাইরাস ইন লাইফ, এটিকে জীবনে সঠিকভাবে কাজে লাগাতে হবে, নাকি খারাপভাবে কাজে লাগিয়ে জীবনে একটা ভাইরাস বানিয়ে লাভ নেই। উই মাস্ট রিমেম্বার উই শুড ইউজ ফোনস বাট ফোন শুড নট ইউজ আস, আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফোনকে যেন ব্যবহার করতে পারি, একদিন এমন না হয় ফোন আমাদেরকে ব্যবহার করছে। এই টপিকটি ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক, তাই রেলিভেন্ট টপিক মাধ্যমিকে আসার জন্য আসা উচিত এই ধরনের টপিক। এটি পার্সোনাল লেটার হিসেবে এলেও তোমরা তখন এখান থেকে বানিয়ে আশা করি লিখতে পারবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এই ধরনের আরও ভিডিও তোমরা যদি এই এডুকেশন চ্যানেলটিতে পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।